বৃহস্পতিবার উদ্বোধন হলো নিউ টাউন বইমেলার আর সেখানে উপস্থিত ছিলেন কলকাতার পুর নিগমের মেয়র ফেরহাদ হাকিম। বইমেলার উদ্বোধনের পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়েও সোচ্চার হলেন তিনি। করোনাটা নিশ্চিতভাবে আমরা সবাই খুব চিন্তিত। চায়নাতে একটা মহামারী হচ্ছে আস্তে আস্তে, এখন দিয়ে একটা আমাদের গভর্নমেন্টও এটা নিয়ে আলোচনা অলরেডি করেছে, একটা কমিটি করেছে, সে কমিটি মিটিংও করেছে আজকে। ওরা যেভাবে গাইডলাইন ঠিক করবে আমাদের সবাইকে সেই গাইডলাইন মেনে চলা উচিত। মাস্ক কি বাধ্যতামূলক হবে? ওটা ওরা যদি যাবে, কী ধরনের করোনা আসছে, সেই করোনাটা কীভাবে ছোঁয়াচ্ছে, সেটা নিঃশ্বাস দিয়ে ট্রানজিট হবে কি না, মানে ছড়াবে কি না, এটা তো স্টাডি করে নিয়ে যারা বিশেষজ্ঞ তারা যেভাবে বলবে আমাদের সেভাবে চলা উচিত। এখনই কলকাতার লোককে মাস্ক পরতে হবে? এখনই মাস্ক পরতে হবে না, যখন বলবে তখন পরতে হবে, তবে মাস্ক পরাটা সেফ।